আসসালামু আলাইকুম, আমরা ইয়াতে যাইতে পারি মহামায়া লেকে। My hands steady, I feel ready but my legs heavy, I don't get it, how come I haven't hit it. Right now আমরা এখন ফেনী মহিপাল ক্রস করতেছি। Still learning, I'm still searching, finally earning something, finally turning something called a profit. If I hear you talking shit, don't get caught in it, I'll be popping. Finally আমরা চলে আসলাম মহামায়া লেকে। মহামায়াতে যেহেতু আসছি আর বোট নিয়ে কাইকিং করব না, সেটা তো হয় না। কাইকিং এর জন্য লাইফ জ্যাকেট কিন্তু মাস্ট, যারা সাঁতার পারেন না বিশেষ করে। কাইকিং জিনিসটা আসলে এবার হচ্ছে ফার্স্ট টাইম আমার লাইফে। গেলে মনের মানুষ আর তো পাবো না, খ্যাপাচ্ছে গেলে মনের মানুষ আর তো পাবো না, না না যেতে দেবো না, তোমার মাঝারে রাখবো। তো অলরেডি আমরা ঘাটে চলে আসছি আর এখন ভোটগুলা জমা দিয়ে দিব। মহামায়া লেক থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি সব ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইশাক তানভীর অর্ণব এন্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার নিউ ব্লগ। তো কাল রাতে আমার বন্ধু নাবিল হুট করে ফোন দিল যে কোথাও একটা প্ল্যান করা যাক, ঘুরতে যাওয়া যাক। তো তখন ওর সাথে কথাবার্তা বলার পর ও আমি ডিসাইড করতে বলছিলাম ওরে যে প্ল্যান ট্যুরটা কোথায় করা যায়। তো সে আমাকে বললো যে আমরা ইয়াতে যেতে পারি মহামায়া লেকে। তো তখন আর লোভটা সামলাইতে পারলাম না, আর আমি যেহেতু মোটামুটি ভ্রমণ পিপাসু মানুষ, তো সঙ্গে সঙ্গে আমিও রাজি হয়ে গেছি। আর আমার বন্ধু অলরেডি চলে আসছে, আর এখন 9টার মতো বাজে, আর এখানে বেশি সময়টা নষ্ট করবো না। সময় নষ্ট করলে পুরোটা কভার করা হয়তো পসিবল হবে না। সো এখন আর তেমন কথা বাড়াচ্ছি না, সো সঙ্গে থাকুন আর ব্লগটা এনজয় করতে থাকুন। গ্যাস পাম্পে গাড়িতে গ্যাস লোড করতে হবে। আমার সাথে আছে আমার বন্ধু নাবিল। তো আমরা এখানে এখন গ্যাস লোড করার পর আর কোথাও ব্রেক নেব না, সোজা চলে যাব মহামায়া লেকে। সো ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেই থাকুন। They watching, cause it's shocking, dropping all these top 10 songs, so stopping. It's time to live my life, it's time to live my die. Wish I could slow down time and just enjoy the climb. And I'm the one to get it, bruh, I swear to God I get it, bruh, so don't just let me get it. Yeah, let's go. I'm gone, get it. Right now আমরা এখন ফেনী মহিপাল ক্রস করতেছি আর এখন অলমোস্ট 10:30টার মতো বাজে গেছে। পথে নাস্তার জন্য একটু ব্রেক নিছিলাম, এই কারণে একটু লেট হয়ে গেল। আর এখন অনেকক্ষণ অনেক দূর চলে আসছি, ফেনী পর্যন্ত চলে আসছি, আর অনেকক্ষণ জার্নি করছি, জ্যামও পড়েছিলাম। তো এখন একটা চায়ের ব্রেক নিব, অনেকক্ষণ কোনো ব্রেক টেক নেওয়া হয় না, একটা চায়ের ব্রেক নিব আর তারপর আবার আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হব। I swear to God I'll get it, bro. Hey, I ain't never giving up. Said I never give up. I got this, man, I got it. I will not quit, I'm on it. Never rock it. Got the block lit, I'm toxic. Spitting logic, make them nauseous. Honest, can I stop this? তো রাইট নাও আমরা বারিয়ারহাট চলে আসছি। অনেকক্ষণ জ্যামে পড়ে আছিলাম আর ওই তো 11টার মতো বাজে গেছে আর একটা চায়ের ব্রেক নিলাম। প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। তো চায়ের ব্রেক নেওয়ার পর এখান থেকে আর কোথাও দাঁড়াবো না, সোজা ডিরেক্টলি আমরা মহামায়ার দিকে চলে যাব।
অফকোর্স অনেক লেট হয়ে গেছে আর সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে হবে আর অনেক সময়ের ব্যাপার। এখন 11টা বেজে গেছে, আবার আমাদের কুমিল্লাতে ব্যাক করতে হবে। সো অনেক প্যারা, তো এখন একটা চায়ের ব্রেক নিছি, চা খাবো, দেন সোজা আর কোথাও না, আর কোথাও ব্রেক নেবো না, সোজা চলে যাবো। ফাইনালি আমরা চলে আসলাম মহামায়া লেকে। এখন এখানে গাড়িটা পার্ক করা হয়েছে আর গাড়ি পার্কিং মনে হয় 50 টাকা করে। আর এখন ভিতরে যাব, আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, এখান থেকে আবার অনেকগুলো স্পটে ঘুরবো। সো এখন ভিতরে যাই আর আপনাদের সাথে শেয়ার করছি যে ভিতরের অবস্থাটা কেমন। সো তাদের সঙ্গে থাকুন। তো ফাইনালি টিকিট কাটা শেষ, এখানকার টিকিট প্রবেশ ফ্রি 20 টাকা করে মহামায়া লেক। তো এখন ভিতরে যাচ্ছি, সঙ্গে থাকুন। আমরা ঢুকে গেলাম মহামায়া লেকে, আর লেক পর্যন্ত যাওয়ার জন্য একটা লম্বা রাস্তা আছে, মোটামুটি 1 কিলোমিটার থেকে একটু কম হবে, একটা লম্বা রোড, চারপাশে ঝাউবন, খুব শীতল একটা বাতাস প্রবাহ হইতেছে। তো অনেক ভালো লাগতেছে জায়গাটা, এক কথায় খুব সুন্দর। তো যাই ভিতরে যাই আর আপনাদের সাথেও শেয়ার করি কেমন লাগতেছে, ফিলটা কি মূলত। তো ফাইনালি আমরা লেকের পার চলে এলাম, আর মহামায়াতে যেহেতু আসছি আর বোট নিয়ে কাইকিং করব না সেটা তো হয় না, আর এখন লেকের পাশে চলে এলাম আর আমরা এখান থেকে কাইকিংয়ের বোটগুলো ভাড়া করব। এখানে 2 ধরনের বোট আছে, একটা হচ্ছে প্যাডেল বোট আর একটা হচ্ছে কাইকিং বোট। সো আমরা কাইকিং বোটটাই নিয়ে ট্রাভেলটা করব আর এখন এগুলো ভাড়া করব। এটাও হচ্ছে সেই কাইকিং বোট আর ওগুলো হচ্ছে প্যাডেল বোট। সো ভাড়া করি। তো ভাইয়া কাইকিংয়ের জন্য ঘন্টা আর ইয়ার হিসাবটা কি ভাই? আধা ঘন্টা 200 টাকা আর 1 ঘন্টা হচ্ছে 300 টাকা। ও, এটা দুইজনের জন্য না একজন? দুইজন। আপনার আমাদের হিসাবটা হচ্ছে পার বোট, এক বোটে যদি আপনি দুইজনও যান আধা ঘন্টা 200, 1 ঘন্টা 300 আর একজন গেলে সেম রেট। ও আচ্ছা ঠিক আছে। সো ফাইনালি বোট ভাড়া করা হয়ে গেল, এখন আমরা কাইকিংয়ের জন্য যাব এই বোটগুলোর মাধ্যমে। ভাই লাইফ জ্যাকেট কি পরতে হবে? পরে নিলে বেটার। কাইকিংয়ের জন্য লাইফ জ্যাকেট কিন্তু মাস্ট, যারা সাঁতার পারেন না বিশেষ করে। তো ফাইনালি আমরা কাইকিংয়ের জন্য বোটে চলে আসছি, আমার বন্ধু নাবিল আর আমি। তো কাইকিং জিনিসটা আসলে এইবার হচ্ছে ফার্স্ট টাইম আমার লাইফে, কিন্তু যারা কাইকিং করেন নাই এই পর্যন্ত তারা আসলে জিনিসটাকে ওইভাবে বুঝতে পারবেন না, কিন্তু এক কথায় বলতে গেলে অনেক অনেক বেশি ভালো লাগতেছে কাইকিং করতে। তো এখন নাবিলও সাঁতার পারে না, আমিও সাঁতার পারি না, যার কারণে আমরা লাইফ জ্যাকেট নিয়ে নামছি। আর যারা, আমি বারবার বলতেছি, যারা সাঁতার পারেন না কাইকিংয়ের জন্য মাস্ট সেফটি আগে ইউজ করবেন, লাইফ জ্যাকেট ইউজ করবেন। সো এখন কাইকিং করি
আর এখানকার কিছু এরিয়াল ভিউ আপনাদেরকে দেখাই। আর এই যে আমার বন্ধু কষ্ট করে কাইকিং করতে স্যার, আমি মজায় মজায় বসে আছি। তো বন্ধু তোমার কি অবস্থা, তোমার কেমন লাগতেছে? বাইরে যেতেছে কাইকিং করতে, মজা লাগতেছে ঠিক আছে, কিন্তু রোডের কারণে খুবই টায়ার্ড। তাক বেচারা অনেক টায়ার্ড হয়ে গেছে, তো এখন আমি একটু করব, ওর একটু রেস্ট দিতেছি আর মানে এনভায়রনমেন্টটা ফিল করতেছি, মানে অস্থির, মানে বেশি জোস এক কথায়। তোমার একটা চ্যালেঞ্জ দিয়ে দিই। কি চ্যালেঞ্জ? এই যে সামনে যে দেখতেছো ও যে নৌকাটা, তুমি ওরে পার করবা। আর ওরে এটা কোনো ব্যাপার হলো? ওকে জয় বাংলা। আস্তে আস্তে আস্তে। অটো ইজ অন ফায়ার, আপনারা দেখতেছেন। সে এই অলরেডি পার করে ফেলছে। এই মামা তুমি আরো জোরে টান দাও। মামা কি টান দিব, তুই কই দিয়ে দাও, যাই বেটা। আমাদের কাইকিং অলমোস্ট ডান, আমরা প্রায় দীর্ঘ এক ঘন্টার মতো কাইকিং করলাম। আর আমরা এক ঘন্টার জন্য বোটটা ভাড়া নিয়েছিলাম, আর সময় এখন অলমোস্ট শেষ। আর কাইকিং করতে কোথায় খুবই অসাধারণ লাগছে, আর ঘাটের কাছাকাছি অলমোস্ট চলে আসছি। এখন আমরা যার থেকে বোটটা নিয়েছি ওরা আবার রিটার্ন করে দিব, দেন আমরা খাওয়া দাওয়া করি নাই, দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। সো দুপুরে খাওয়া দাওয়ার পর কোথায় যাবো কোনো গন্তব্য এখনও ঠিক হয় নাই। সো আগে খাওয়া দাওয়া করি, আর ওদেরকে আগে, প্রথম কথা হচ্ছে ওদেরকে আগে বোট জমা দিই। আর আমি আগেও বলছি এখনও বলতেছি, যারাই কাইকিং করবেন সেফটি ফার্স্ট, লাইফ জ্যাকেট ছাড়া কেউ ভুলেও নামবেন না, বিকজ এখানে অনেক গভীর, যারা সাঁতার পারেন না তারা তো কোনোভাবেই না। তো কাছাকাছি যেহেতু চলে আসছে আমরা এখন বোটটা জমা দিচ্ছি। তো অলরেডি আমরা ঘাটে চলে আসছি আর এখন বোটগুলো জমা দিয়ে দিব। তো এখন ভোটগুলো জমা দেওয়ার পর দেন খাওয়া দাওয়া করি নাই, খাওয়া দাওয়া করতে যাব। সো সঙ্গে থাকো। মহামায়া লেক থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি। কাইকিংয়ের জন্য মূল উদ্দেশ্য ছিল আমাদের যে আমরা কাইকিং করব মহামায়া লেকে এসে, আর কাইকিং ডান। আর এখন দুপুরের মতো 2টার উপরে বাজে, প্রচণ্ড ক্ষুধা লাগছে, টায়ার্ড অনেক।
তো এখন আমরা বের হয়ে যাচ্ছি মহামায়া লেকে থেকে, দেন বের হয়ে খাওয়া দাওয়া করবো, তারপর যদি বরাবরের মতো শরীরে এনার্জিটা ফিরে আসে, কারণ এই রোদ্রে দিয়া খুবই টায়ার্ড হয়ে যাই অল্পতেই, তো যদি সেই শরীরে ওইরকম স্ট্যামিনা থাকে, সো মুহুরি প্রজেক্ট আছে ওইখানে যাব, আর যদি এনার্জি ওরকম না থাকে সো কুমিল্লা ব্যাক করব। লেকে থেকে বের হয়ে আপনারা খাবারের অনেকগুলো স্টল পাবেন, এই যে অনেকগুলো স্টল, তো এখান থেকে আপনারা দুপুরের লাঞ্চ বিকালের নাস্তা সব কিছুই করতে পারবেন। আর আমরা এখন একটা হোটেলে যাইতেছি, ওটা হচ্ছে মুক্তা হোটেল বিরিয়ানি হাউস, তো এখানে যাইয়া খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেন একটু রেস্ট নিব, তারপর বোঝা যাবে যে নেক্সট কোথাও কি যাওয়া যায় না সোজা বাসায় চলে যাওয়া যায়। সো এখন খাওয়া দাওয়া করি, ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন। সো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ খাওয়া দাওয়া করে ফেললাম, খাওয়া দাওয়া করে ফেলার পর শরীরটা একবারে ছাইরা দিছে, এমন প্রচণ্ড টায়ার্ড, ভাবছিলাম অন্য কোনো স্পটে যাব, কিন্তু এখন ওরকম মন মানসিকতাও নাই, শরীরে ওরকম স্ট্যামিনাও নাই, সো এখন আবার কুমিল্লার উদ্দেশ্যে চলে যাব। আর আমরা যেখানে গাড়ি পার্কিং করছিলাম তখন পার্কিংয়ের কষ্টটা তো আপনাদেরকে বলা হয় নাই, এই যে পার্কিংয়ের কষ্টের জন্য আমাদের 100 টাকা পেড করতে হয়েছে। তো এখন অনেকক্ষণ ছিলাম এখানে, কিন্তু খুব এই রোদ্রের মধ্যে আর ঘোরাঘুরি করার জন্য ওরকম মন মানসিকতাও নাই, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, আর এখন এখানে আর বেশিক্ষণ স্টে করতেছি না, খাওয়া দাওয়া করে ফেললাম, এখন আবার কুমিল্লার উদ্দেশ্যে সোজা চলে যাব। সো সঙ্গে থাকুন। Everybody knows that I'm breaking down, everybody knows I ain't faking now, everybody knows my heart's faking now, yeah she hates me now, I made mistakes but now, I don't ever wanna be alone, I don't really ever feel at home, on my own, in the zone, that's the only way I know, feeling low, about to blow back up, here I won't ever let the doubt creep in, gotta pop a couple more aspirin, I don't think I'll ever let you win, easier to break it off as friends, I don't really understand myself, I don't really understand, need help, I don't wanna be left on the shelf, couldn't even hear me if I yelled. It's so cold outside, I'm alone, I'm alright. So, আমরা খাওয়া দাওয়া করার পর মহামায়া থেকে বের হয়ে গেছি, বের হইয়া দেন একটা সিএনজি পাম্পে আসছি গাড়িতে গ্যাস লোড করার জন্য, আর অলমোস্ট গ্যাস লোড হয়ে গেছে, তো এখন আর তেমন কথা বাড়াবো না, এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। আর ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আসেন তারা আমার চ্যানেলটা একটু লাইক করে দিন। সো এখন আর আজকে আর কোথাও যাওয়া হচ্ছে না, দেখা হচ্ছে নেক্সট কোনো গন্তব্যে, নেক্সট কোনো জায়গায়, সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সঙ্গে থাকুন, আসসালামু আলাইকুম।